নোয়াখালীতে আধুনিক পজ মেশিনের মাধ্যমে ই ট্রাফিক প্রসিকিউশনের উদ্বোধন করা হয়েছে বেগমগঞ্জ চৌরাস্তার সামনে এর উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খালেদ ইবনে মালিক চৌমনি পৌর মেয়র খালেদ সাইফুল্লাহ সহ আরও অনেকে ডিআইজি আনোয়ার হোসেন জানান ট্রাফিক ব্যবস্থাকে যুগোপযোগী করতে এই ব্যবস্থা করা হয়েছে এর মাধ্যমে অনলাইনে মামলার জরিমানার টাকা জমা দান সহ কোনো প্রকার ভোগান্তি ছাড়াই দ্রুত ও সহজে মোটর যানের মামলা নিষ্পত্তি করা যাবে